দর্শকদের মধ্যে খুব স্বাভাবিক এই ট্রেলার রিলিজের পর অনেক আগ্রহ, তারা দেখার সুযোগ কতটা পাবেন? আপনার নিজের সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স তো বটে, সিঙ্গেল স্ক্রিন নিয়ে আপনার নিজের ছবি রয়েছে সিনেমা। আবার এই প্রসঙ্গ তুললে আবার মানে দেখো কি হয়েছে, আমি বলছি এটা আজকে না, এটা বহুদিন ধরে হচ্ছে। আর আমরা না সব নিজে নিজেকে আগলে চলি। আজকে যখন দেব সমস্যায় পড়ে আমি কিছু বলি না, হ্যাঁ আবার অন্য লোক সমস্যায় পড়ে আমরা কিছু বলি না। নিজেদের ছবি যখন আসে তখন আমরা মিডিয়ার সামনে বলতে শুরু করি আমার এই কষ্ট ওই কষ্ট। কষ্টটা ইন্ডাস্ট্রির, এটা আত্মমর্যাদার একটা কষ্ট। সেটা হচ্ছে যে ধরো তুমি এটা কিন্তু ভুল বোঝে না, লোকে বলে যে এই হলে আমার ছবি চালাচ্ছে না। এক্সিবিটরদের এবং যারা রিজিয়নাল ডিস্ট্রিবিউটর তাদের কোনো দোষ নেই। ধরো বড় হিন্দি ছবি আসছে, ইনফ্যাক্ট আসছে আপনাদের সময়ের সঙ্গে হ্যাঁ, এবার ওখান থেকে ইয়াশরাজ থেকে বলে পাঠানো হয়েছে যে যে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স না, যে যে সিঙ্গেল স্ক্রিন আমাদের ছবি চালাবে তাদেরকে সবগুলো শো চালাতে হবে, অন্য কোনো ছবি চালাতে পারবে না।